নমস্কার, অপরাজিতা, চন্দননাথ। জানো মা, আমি এক কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মায়ের কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা, রাগি চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না পড়ে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে, কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ, বেশ পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল সে দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই, বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলছল, বুকে কান্নার ঢেউ, তার লেখা এ প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি, স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো থরু থরু, বলল, ঠাকুর কেউ না পড়ু, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে, রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ, মাথার ওপর রাখলেন তা আদর মাখানো হাত। নমস্কার।